वेलकम भिवर्स, 2017 साल रेजल्ट क्यों हलो ना से नहीं मानिक बाबू कि तर कल रेकर्ड अपन शन आज के गुरुत्वपूर्ण ये रेकर्ड खूब भाइरल रेकर्ड कि रेजल्ट आदो है कि ना बा क्यों हलो ना कब जुक्तिगुलो कि विस्तारित भावे से कल रेकर्डटी अपन शनो अपनारा सुनते थकूँ एमक नट इनक्लूडेड बेपारे अनेक कि समस्त किस अपना मनोज दिए शुन तो अपनारा शुनुन तिनी की बोलते चेयेछेन तिनी की बोलेछेन रेजल्ट आछे नियमटा एकटु पोरे देखो देखिनि ओई टेटेर नियमटा एकटु पोरे देखो आर एखानकार नियमटा पोरे देखो हाँ स्यार तो एकटा जिनिस मने रेखो यस स्यार हेलो यस स्यार एखाने गवर्नमेंट के भाबते हबे यस स्यार जे आढ़ाई लाख धरो परीक्षा दिएछे राइट गल्प करछि रेकर्ड करो कोनो असुविधा नेई ओके स्यार राइट আড়াই লাখে মনে করো এক লক্ষ পাস করলো কথার কথা বলছি হ্যাঁ রাইট রাইট ইট ইজ কথার কথা ইট ইজ ইউ সাপোজ ইয়েস এক লক্ষ চাকরি তো দিতে হবে সঙ্গে সঙ্গে হুম ওয়েস্ট বেঙ্গলে কারণ এটা ভারতের বাইরে না না স্যার অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এক লক্ষ যদি এটা ভারতের মধ্যে না বাইরে একদমই ভারতের ভারতের মধ্যে সিপেটের যে রেজাল্ট বের হয় পরীক্ষা হয় রেজাল্ট বের হয় সেই 2011 সাল থেকে ইয়েস তা ওখানে পশ্চিম বাংলায় কোনো দাবি দেখেছো যে আমরা টেট পাস আমাদের নিয়োগ করতে হবে অ্যাকচুয়ালি স্যার সিটেটও তো রিক্রুটমেন্ট দেয় নবোদয় স্কুলে সেন্টার স্কুলগুলোতে তো মেরিট বেসিস জয়নিং হয় না তো আমাদেরও তেমনি মেরিট বেসিস আছে আমাদের পাঁচটা আঙুল আছে হ্যাঁ ওই আঙুলে যে কটা দাগ আছে না হ্যাঁ ওই কটা যদি অ্যাপয়েন্টমেন্ট জোগাড় করতে পারো আমি তোমাকে পুরস্কার দেব না স্যার অ্যাকচুয়ালি প্রেস কনফারেন্স করে বলা হয়েছিল পূজার আগে দেয়া হবে আমি তোমাকে যা বলছি আগে শোনো না ইয়েস স্যার প্রেস কনফারেন্স করে যা বলা হয়েছিল এর পরেরটাও তো আমি জানি কি বলা হবে সেই জন্য জিজ্ঞাসা করছি যেগুলো সেগুলোর উত্তর দাও ওকে যে এই এক লক্ষ পরীক্ষা নিশ্চয়ই জোগাড় করতে হবে মানে মুখ্যমন্ত্রীকে তাই না কেন 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 এটা বলছি কেন কেন 33,500 অ্যাপ্লিকেশন ছিল তা আমরা 16,500 অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি রাইট তো কিছু লোক তো পাবে না রাইট ক্লার্কের এক্সামিনেশন ডাক্তারির পরীক্ষা হ্যাঁ পৃথিবীর একটা ফুটবল টুর্নামেন্ট রাইট সবাই তো ফাইনালে ট্রফি পাবে না 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 সবাই পাস করবে না 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 সবাই চাকরি পাবে না এটাই তো নিয়ম এটাই সত্যি তাহলে নট ইনক্লুডেড মানে কি তারা নিযুক্ত হয়নি তারা বাইরে লিস্টের বাইরে তাহলে নিযুক্ত হয়নি যারা তাদের একটা দাবি হচ্ছে নিযুক্ত সবাইকে করতে হবে তাই তো আরে নট ইনক্লুডেড মানে তো তাই রে বাবা বাংলায় রাইট রাইট তাহলে আমাকেও গভর্নমেন্টকে এখন ভাবতে হচ্ছে যে এক লাখ টেট পাস করলে সবাইকে নিয়োগ করতে হবে নট ইনক্লুডেড হবে নইলে যদি এক লাখ পাস করে 50,000 চাকরি দেয় গভর্নমেন্ট তাহলে 50,000 নট ইনক্লুডেড হবে যদি 10,000 দেয় তাহলে 90,000 নট ইনক্লুডেড হবে তাহলে করবে সরকার বলতে পারো তাহলে স্যার আমরা আমাদের কেন বলছি এই কথাটা হ্যাঁ আমি বুঝতে পারছি স্যার কিন্তু আমরা আমাদের সঙ্গে নিয়োগের কোনো সম্পর্ক না থাকতো তাহলে ভালো হতো হ্যাঁ তো মেরিট বেসিস তো রিক্রুটমেন্ট করা যায় স্যার যে বাকিগুলো তো আমি তো বলছি তোমার 16,500 নিয়োগ হয়েছে তো তাতে 31,000 দরখাস্ত পড়েছে তা সবাইকে তো দেয়া যাবে না 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 সবাইকে দেয়া সম্ভব না কিন্তু তুমি দেখো প্রতিটা থানায় এবার বলছে পূজোর মণ্ডপে তারপরে ডিআই অফিসের সামনে নট ইনক্লুডেড তাহলে সরকার কেন নট ইনক্লুডেড তৈরি করতে যাবে বলতে পারো আর সেইটা যদি সমাজ স্বীকার করে নেয় নট ইনক্লুডেড তাহলে এই সমাজে কি করে চাকরি হবে বলো সেটাই তো নট ইন সেটা তো তোমরা কোনোদিন বলনি আজ পর্যন্ত না স্যার ব্যাপার হচ্ছে লেখাপড়া শিখে কমন সেন্সে বলে যে পৃথিবীর কোথাও কোনো কম্পিটিশনে সব লোকই ফার্স্ট হয় না সব লোকই প্রাইজ পায় না রাইট পৃথিবীর কোথাও না না স্যার তাহলে আমাদের এই রাজ্যে এই যে দাবিটা করা হচ্ছে এই দাবির ফলে কি সরকারকে নিয়োগ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না কারণ সরকার নিয়োগ করে যদি অপ্রিয় হয়
নিয়োগ করে যদি তাকে অভিশাপ শুনতে হয় তাহলে, এবং কোন যুক্তিতে যদি সেটা গ্রাহ্য না হয় যে যতজন অ্যাপ্লিকেশন আছে সবাইকে নিতে হবে, অর্থাৎ 2014 যতজন টেক পাস করেছে তাদের সকলকে নিয়োগ করতে হবে, এই যদি দাবি হয় না ওটা সম্ভব না, সেটা সমাজ স্বীকৃত না, ওটা সম্ভব না, কেউ বলছে না তো, না না বলবে না, কেন না আমরা ওটা মেরিট বেসিস করে দিন না স্যার, যে যার মেরিট দাঁড়াও না কোথাও, আরে মেরিটেই তো হয়েছে, তোমাকে আমি যেটা প্রশ্ন করছি এড়িয়ে যাচ্ছ কেন, কোথাও শুনেছো যেটা সম্ভব না? না তাহলে আমার সরকারকে ভাবার দরকার যে আমি টেটের রেজাল্ট বার করে কি আর একটা গ্রুপ তৈরি করব নট এমপ্লয়েড, সেটা ভাবতে হচ্ছে, এটা আগে ছিল না। আমি 2014 তেও রেজাল্ট বার করেছি টেটে, তাতে 42,000 লোককে দিতে পেরেছিলাম, 82,000 কে পারিনি, যাদের পারিনি যাদের হয়নি। এই আধুনিক কালে তৈরি হয়েছে যে যতজন অ্যাপ্লিকেশন করবে সবাইকে দিতে হবে, যতটা দেবে তাদের হয়ে গেল তারা ঘুমিয়ে পড়বে, আর যেগুলো হবে না নট ইনক্লুডেড, এই নট ইনক্লুডেড আর ইনক্লুডেড ব্যাপারটা সরকারকে ভাবাচ্ছে। আমরা তো পরীক্ষা দিয়েছি, পরীক্ষার্থী রেজাল্ট পাচ্ছি, দাঁড়াও না, তোমাকে কি বুঝলে, তোমারই বোঝার ক্ষমতা নেই না স্যার, বোঝার দাঁড়াও না, ইয়েস স্যার, চাকরির জন্য দরখাস্ত করেছিল 31,000, অন্যায় আছে কিছু না, মোটেই না, এবার ভ্যাকেন্সি দিয়েছে গভর্নমেন্ট 16,500, সেটাও ঠিক, এবার নট ইনক্লুডেড মানে 16,500 থেকে 30,000 গ্যাপটা 10,000, 12,000, 14,000 এরা পাইনি, তাই তো, সেটা আমরা সৃষ্টি করলাম না স্যার, অ্যাকচুয়ালি তো 12,000 সামথিং রিক্রুটমেন্ট হয়েছে, 16,000 রিক্রুটমেন্ট হয়নি আমাদের কাছে, যে ডেটাটা রয়েছে আর যে ডেটাটা রয়েছে সেই বাকি ডেটাটা তুমি ফিল আপ করো, আর স্যার 31,000 অ্যাপ্লাই হয়নি, অ্যাপ্লাই হয়েছিল 23,000, তাই নাকি? হ্যাঁ, আচ্ছা এই তথ্যগুলো তোমার খুব সুন্দর তথ্য, ভালো লাগছে, তা তুমি সেই 23,000টাকে প্রমাণ করে দিতে পারবে আমি তোমাকে ডেটা দিলে? আর যেটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে 16,500, 16,500টা 16,500ই থাকবে, আর যদি ওখানে একজন অ্যাপয়েন্টেড না হয়ে থাকে সেই অ্যাপয়েন্টমেন্ট করার ক্ষমতা কারোর আছে? না না দেখুন স্যার, আপনারা আমাদের থেকে অনেক সিনিয়র, আপনারা অনেক কিছু জানেন, আমরা তো সাধারণ ছেলে, আমি একটা কথা বোঝাবার চেষ্টা করছি। হ্যাঁ বুঝছি স্যার, পায়ে কুড়ুল মারছে তারা যারা কিছু লোকের কাছে পয়সা খেয়ে এই ধরনের আজগুবি জিনিস দিয়ে একটা পলিটিক্যাল মোটিভকে সাকসেসফুল করতে চাইছে। আমার কথাটা তোমার খারাপ লাগলে আমার, মোটেই না স্যার, আমি একটা গ্রামের থেকে, পুরুলিয়ার একটা একদম পিছিয়ে পড়া গ্রাম থেকে, বলছি মাথায় ঢোকাও, হ্যাঁ ঢুকছে, ওই যারা এইটা বলছে না নট ইনক্লুডেড, রাইট স্যার, তাহলে তুমি বলো এবার আমি যখন টেটে রেজাল্ট বার করবো 2,50,000 পাস করবে? না মোটেই না, দাঁড়াও দাঁড়াও, যেটা পাস করবে না সেটা নট কোয়ালিফাইড, ইয়েস, তখন তুমি আন্দোলন করবে নট কোয়ালিফাইডদের কোয়ালিফাইড করতে হবে। সে তো করা হয়নি স্যার, সে 2014 টেটে 2012 টেটও তো কই, তারা তো যারা ফেল করেছে তারা তো কোনোদিন আন্দোলন করেনি যে আমাদেরকে ডিসকোয়ালিফাইড কে কোয়ালিফাইড করা, এটা আজকে তৈরি হচ্ছে, তো কথাটা কি বললাম, এই যে 2014 তে তো আমরা 42,000 দিয়েছি, 82,000 কে পারিনি, সেদিনকে কি আন্দোলন হয়েছিল নট ইনক্লুডেড? আজকে হচ্ছে কেন? সুতরাং সরকারকে এগুলো ভেবে করতে হচ্ছে, করতে দাও।